আসসালামু আলাইকুম, আমরা মানে আমি আর জাকির ভাই এখন রান্না করব কাচ্চি বিরিয়ানি। এই কাচ্চি বিরিয়ানিটা যদিও আমি নাম দিছি হোটেলের বাবুর্চি রান্না, অবশ্যই উনি হোটেলের বাবুর্চি, কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা আজকাল সব জায়গায় পাবেন না। এটা অনেক আগে রান্না করা হইতো কাফে ঝিল নামে একটা রেস্টুরেন্ট ছিল মাজেদ সর্দারের মতিঝিলে। অদ্ভুত স্বাদ এইটা, ফখরুদ্দিন টকতুদ্দিন তার ধারে কাছেও আসতে পারে না, কোনোদিন পারবেও না বোধ হয়। তো ওইটার কাচ্চি বিরিয়ানি, এর বৈশিষ্ট্যটা হচ্ছে এর আলু আর মাংসটা। আলুটা খাইতে অসম্ভব মজা, আর মাংসটা অনেকটা বারবিকিউ টাইপের, একটু ভাজা 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 হয়, যার দরুন মাংসটার মানে একটু অন্যরকমের টেক্সচার থাকবে। আর বিরিয়ানিটার মাংস এবং ঝোলটার রং হবে হচ্ছে অনেকটা একটু বাদামি টাইপের, এটা এখনকার মতো হলুদ কিংবা কালচে টাইপের যে হয়ে যায় সেই ধরনের কোনো ইয়ে থাকবে না, রং থাকবে না, একটু বাদামি বাদামি টাইপের থাকবে। আর খাইতে অসম্ভব মজা। গত সপ্তাহে এটা রান্না করছিলাম, গত সপ্তাহে রুমানা অমি ভাই মানে রুমানা রান্না বান্না, তারপর ইজি রেসিপি, ইজি রেসিপি, বিডি নেটওয়ার্ক, এরা সবাই আসছিল, আমরা একসাথে বেশ মজা করছিলাম। প্রত্যেকে খেয়ে অনেক পছন্দ করছে। আমাদের তামা তামাকে এরা খাওয়ার একটা ভিডিও আছে, দেখতে পারেন যে তারা কী পরিমাণ পছন্দ করছে এইটা। তো যাই হোক, আপনাদের এখন দেখা দিচ্ছি সেই রেসিপিটা, কেউ যদি রান্না করে খান বুঝতে পারবেন কত মজার একটা কাচ্চি বিরিয়ানি হইতে পারে। তো আমাদের হোটেলের বাবুর্চি জাকির ভাই, তার কর্মজীবনই শুরু হয়েছে 1985 সালে ক্যাফে জিল দিয়ে। উনি জানেন এটা কীভাবে করে রান্না করতে হয়, তো তাকে দিয়েই রান্না করাচ্ছি, সাথে আমি থাকবো, উনি পাশে থাকবেন, উনি কখনো কাজ করবেন আমি কখনো কাজ করবো, বুঝতেই পারতেছেন যেভাবে হয়। তো আসেন শুরু করা যাক। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম আছে, এখানে 2.5 কাপ তেল আছে, বেশি ছিল আমি এর মধ্যে বেরেস্তা ভেজে নিছি। বেরেস্তাটা ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল ওই তেলটাই আমি ব্যবহার করতেছি। বেরেস্তা কীভাবে ভাজতে হয় সবাই জানেন তো। 2.5 কাপ তেল, 2.5 কাপ তেলে আমি আমার স্বাদ মতো লবণ দিচ্ছি, এখানে 1 টেবিল চামচের মতো আছে। জালটা কমায় দিলাম যাতে গায়ে ছিটে না আসে। এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিব। এখন একটু আবার জালটা বাড়ায় দিলাম, এটা সম্পূর্ণ গায়ে ছিটে পিটে যা না আসে সেই অনুযায়ী নাড়াল করে রাখতে হবে যাতে এগুলা গলতে থাকে এর সাথে। চিনিটা হালকা একটু বাদামি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, যে একটু ক্যারামেল ক্যারামেল টাইপের হয়ে গেছে, এখন জালটা কমায়। এর মধ্যে আমি এই 2 কেজি আলু ছিলে একটু লাল রং জর্দার রং মেখে রাখছি, ওগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে আমি 3টে এলাচি, এখানে 1/2 চা চামচ ছাই জিরা, এখানে হচ্ছে শাহি এলাচির গুঁড়া 1 চা চামচ, কয়টা দারচিনি, 2-3টা তেজপাতা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন এটাকে একটু ভেজে নিতে হবে। আলুগুলাকে এরকম লাল করে ভেজে উঠায় নিতে হবে। এখন এইখানে 3 কেজি খাসির মাংস নেওয়া হয়েছে, একটু চর্বি থাকলে ভালো হয়, তো যদিও খাসির মাংসে যথেষ্ট পরিমাণ চর্বি আছে। এর সাথে এখন আমরা মশলা মিশাবো, 1 টেবিল চামচের মতো লবণ দিব, 1/2 কাপের মতো পেঁপে কুচি আছে, এটা প্রিকশন হিসাবে দেওয়া হয় যাতে মাংসটা নরম হয় আর কি। পেঁপে বাটা দিলেও হয়, এভাবে গ্রেট করে দিছি, এটা সুবিধা আর কি, এমনিও গলে যাবে এমনিও গলে যাবে। পেঁপে দিয়ে এটাকে আগে একটু মিশিয়ে নিতে হবে, পেঁপের রসটা সব মাংসের সাথে লাগে আর কি, মাংসটা আগে তো মাখানো হইল। 2 টেবিল চামচ বাদাম বাটা একটু শক্ত করে বেটে নিছি, একটু পাতলা করে বাটলে হয়তো 3 টেবিল চামচ লাগতো। এইখানে আছে 1/3 কাপ, 1 কাপের 3/3 ভাগ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের থেকে একটু কম এটা হচ্ছে কালো এলাচি যেটা আছে সেটার গুঁড়া আমার কাছে আছে, না হলে 4-5টা কালো এলাচি দিতে হইতো, 1 চা চামচ জায়ফল জয়ত্রীর গুঁড়া, এটা হচ্ছে 1/2 টেবিল চামচ পোস্তদানা বাটা, কালো কালো দেখা গেল এটা পোস্তদানা বাটা, চিন্তার কারণ নাই, প্রায় 1/4 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, একটু 1 চিমটি জাফরান, এখানে মাঝখানে একটা জাফরান, 5টা এলাচি, দেশি এলাচি দিলে 6-7টা দিতে হইতো, এটা দুবাইয়ের যাই হোক, আর 1 চিমটি শাহি জিরা, এগুলা এর মধ্যে দিয়ে দিব।
এক কাপ টক দই, এটা ঘরে তৈরি টক দই, টক দইয়ের পানিটা শুদ্ধ আমি দিচ্ছি। কেউ যদি তৈরি করতে চান খুব সোজা তৈরি করা, এটা রেসিপি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এইখান থেকে আমি প্রায় এক চা চামচের মতো কেওড়া জল, একটু লেবুর রস, এই দুই টেবিল চামচের মতো দিলাম, ধরেন মানে হবে আর কি। আধা কাপের মতো বেরেস্তা, এখন এটাকে ভালো মতো মেখে ফেল। আর একটু আধা চা চামচ জর্দার রঙও দিয়ে দিব, মাংসটা একটু সুন্দর কালারের হয়। দেখছেন না, পুরো রূপবান কালার হয়ে গেছে মাংস। আর একটু লবণ দিব, একটু টেস্ট করে দেখে নিতে হবে লবণটা, তো লবণ হয় নাই দেখে আমরা আর একটু লবণ দিব। প্রায় চার টেবিল চামচের মতো লবণ দেওয়া হইল। এখন এই এই যে তেল সহ যে আলুগুলাকে ভেজে রাখছিলাম ওগুলা তেল সহই ঢেলে দিব এর মধ্যে। আলুগুলো পরে দিব, তেলটা আগে দিয়ে দিব, আলুগুলা পরে দিব, কারণ তেলের মধ্যে ফ্লেভারটা আছে। আগেই বলছি প্রায় আড়াই কাপ তেলে আলুগুলো ভাজা হয়েছে। দুই টেবিল চামচের মতো চিনি দিব। প্রায় এক চা চামচের মতো টেস্টিং সল্ট দিব। এর মধ্যেই আছে সব কাঁচা টাচায় দিয়ে দিলাম আর কি। এখন ভালো মতো মিশাই দিব শেষবারের মতো। আর দেখতেছেন হয়তো বাবুর সাহেব পাশ থেকে কিন্তু প্রায় লবণটা দেখতেছে, লবণ আর চিনি। এটার আরেকটু লবণ দিলাম, এটার সবসময় দেখে রাখতে হবে টেস্টটা যাতে ভালো হয় আর কি। তো কতটুকু দেওয়া হলো ডেসক্রিপশনে পুরোটা লেখা থাকবে। 3 কেজি মাংস আর 2 কেজি চালের জন্য। এখন মিশানো হইলো, এটাকে এখন সমান করে দিয়ে দিতে হবে। তার উপরে এই আলুগুলাকে ঢেলে দিব। এটার মধ্যে যা আছে মশলা টসলা কাঁচায় দিয়ে দিব, এই মশলাটাই খুব মজা। এখন আলুগুলাকে উপরে সমান করে চতুর্দিকে বিছাই দিতে হবে। এর আগের বার করছিলাম আলুগুলা খুবই মজা, অমি ভাই আলুই পায় নাই এতই মজা, সেই জন্য এবার একটু বেশি আলু দিছি। হ্যাপি জোশ বলে এক মুঠের মতো মাওয়া ছড়ায় দিব, কোনো নাড়ানাড়ির দরকার নাই। আর এক মুঠের মতো গুঁড়া দুধ। এখন এর উপরে বেরেস্তা ছিটাই দিতে হবে। কতখানি দিচ্ছি আমি বলতেছি আপনাদেরকে, এখানে প্রায় 2 কাপের মতো বেরেস্তা আছে, তো উপর দিয়ে ছিটাই দিতে হবে। তাহলে আমরা 2.5 কাপ বেরেস্তা শুধু রান্নার জন্য ব্যবহার করলাম। এখন এটার কাজ শেষ, চাইলে চলে যাই আমরা। এইখানে আমি একটা পাত্রে পানি ফুটায় তার মধ্যে কিছু লবণ দিব স্বাদ মতো। অ্যাকচুয়ালি আমার এর মধ্যে চালটাকে সিদ্ধ করে নিতে হবে, নেড়ে দিই। তার মধ্যে আমি দিব হচ্ছে 1 চিমটি শাহি জিরা, 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা আর 3টা এলাচি, 1 চা চামচ আদা বাটা, এবং এখানে 2 কেজি পোলার চাল আছে ধুয়ে পানি ঝরা রাখা, সেগুলোও দিয়ে দিতে হবে। দিয়ে এখন চাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটাকে একটু কিছুক্ষণ ফুটাইতে হবে আর কি, কিন্তু সিদ্ধ না। চালগুলা এরকম আধা সিদ্ধ হইলো, দেখতেই পারতেছেন ভিতরে সাদা সাদা রয়ে গেছে, সিদ্ধ হয় নাই। আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে, তীব্র বুঝতে পারবেন গলবে না এটা, আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে ড্রেন করে নিব, শুধু পানিটুকু ফেলে দিয়ে নিব আর কি। এখন এই যে মাংসটা মিশিয়ে রাখছিলাম তার মধ্যে বেশ 15-16টা আলু বোখারা, কতগুলা কিশমিশ দেখতেই পাচ্ছেন যার যার রুচি মতো, এগুলা চতুর্দিকে একটু ছড়া দিব। কয়েক ফোঁটা ঘি, এই যে দেখেন ঘিয়ের মুখটা কাটি নাই, ফুটা করে রাখছে, ঘিটা গলানো আছে, এখানে ধরলেই একটু চাপ দিলেই কয়েক ফোঁটা ঘি পড়বে, এই ঘিগুলো উপর দিয়ে দিয়ে দিল। এখন এই ড্রেন করা চালগুলা এর উপরে ছিটায় সমান করে দিয়ে দিতে হবে। এর উপরে একটু দুধ দিয়ে দিব,
কতখানি দিলাম আমি বলতেছি, আধা লিটার দুধ পুরাটাই দিয়ে দিলাম, চালের উপর দিয়ে দিয়ে দিলাম, নিচে যাতে চলে যায়। দুধটা একটু জমে আছে, অসুবিধা নাই, সব গলে যাবে। আর উপরে কয়েক ফোঁটা ঘি আবার ছড়ায় দিব, ধরেন দেড় টেবিল চামচের মতো। চুলাটা জ্বালায় দিলাম। এখন আটা করে রাখছিলাম, এই আটাগুলাকে একটু শক্ত, রুটির থেকে অনেক শক্ত, এগুলাকে লম্বা করে এর চতুর্দিকে দিয়ে এর উপরে আমার ঢাকনাটা বসায় দিতে হবে। এইভাবে টেনে টেনে লম্বা করে এইভাবে লাগাই দিব। দেওয়ার পরে একটু সব দিক একটু সমান করে দিতে হবে। প্রথমে কম বেশি হলে ক্ষতি নাই, এখন যাতে সমান থাকে। এখন এর উপর আমার ঢাকনাটা দিতে হবে। এখন এটার উপর ঢাকনাটা দিয়ে ভালো করে চেপে বসাইতে হবে, যাতে কোনো দিকে ফাঁক না থাকে। আঙ্গুল দিয়ে দেখে নিচ্ছি চতুর্দিকে যাতে সিল হয়েছে কি না। হ্যাঁ, এখন পাতিলটা ভালো মতো সিল করে এর উপরে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে। আমার কিছু নাই তো পাটাই দিলাম একটা। আমি পাশের চুলায় একটা তাওয়া গরম রাখছি। এখন সেই তাওয়াটা এটা উঠাই সেই তাওয়াটা দিয়ে দিব। এটা মিনিট খানেকের মতো চুলার উপরে ছিল, এখন এই তাওয়াটাই, যে দেখেন তাওয়াটা, তাওয়াটা আমি গরম তাওয়াটা চুলার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে এটাকে বসায় দিব। এখন আগুনটাকে পুরা দিয়ে রাখবো, ফুল ফ্লেমে রাখবো। আপনাদের হিটটা আবার দেখাচ্ছি। প্রথমে তাওয়ার উপরে রেখে এটা, এই যে দেখেন তাওয়ার উপরে রেখে ফুল হিটে 20 মিনিট জ্বাল দেওয়ার পরে আমরা হিটটা কমাই, এইরকম রাখছি, তাওয়ার উপরেই থাকবে 40 মিনিট এই হিটে জ্বাল দেওয়া হয়েছে। হিটটা দেখে রাখেন, আগুনটা দেখে রাখেন আর কি। তো সর্বমোট এক ঘন্টা হইল, ফুল হিটে ছিল 20 মিনিট আর একদম কম, ওইরকম কম হিটে ছিল 40 মিনিট। এখন চুলাটা বন্ধ করে দিব, পাটাটা উঠাই নিব, উপরের এটা খুলে নিচ্ছি। জাকির ভাই খুলতেছেন, উনি মিশাবেন। এই যে দেখেন হলো বিরিয়ানি, এখন এইটা আমরা মিশাতে মিশাইতে হবে। তো এই সাইডগুলোকে খুলে নিব। দেখেন কতগুলো সুন্দর একটা রুটি হয়ে গেল। আমার মহল্লার কুত্তাগুলো দিয়ে কি খুশি হবে এগুলো পেয়ে, হ্যাপি জোশ। এখন এটাকে মিশায় ফেলবো। এই হয়ে গেল আমার হোটেলের হ্যাপি জোশের কাচ্চি বিরিয়ানি। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আর আমাদের তামা তামা করে খাওয়ার একটা ভিডিও আছে, তার লিঙ্ক ডিসক্রিপশনেই পাবেন। রুমানা আপার টপার সবাই মিলে আমরা যে তামা তামা করে খাইছিলাম এটা আর কি, এটা না এর আগেরটা আর কি, একই রেসিপিতে তৈরি, হোটেলের রেসিপিতে। কিন্তু বর্তমানে এটা হোটেলে কোথাও পাবেন না, এটা ক্যাফে ঝিলের একটা ফর্মুলা মানে রেসিপি। খুব মজা হয় এই বিরিয়ানিটা। ফকরিন টকদিন সবাই ফেল, বানা একবার দেখেন তাহলে বুঝতে পারবেন। মোট এক ঘন্টা আপনাদের জাল দিতে হবে এটা। তো দেখেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।